জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের বৈতল পাতারপুকুর বাজারে একটি সচেতনতামূলক প্লাস্টিক প্রতিরোধ ও বাল্যবিবাহ প্রতিরোধের একটি স্ট্রিট কর্নার মিছিলের আয়োজন করলো উত্তরবাড় অঞ্চলের মানুষজন। প্লাস্টিক ও বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি তুলে ধরেছেন অঞ্চলের পক্ষ থেকে জাকির খানেরা। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি বাবর আলী কোটাল, সুষমা রায় সহ একাধিক নেতৃত্ব। আমাদের সরকারের যে ঘোষণা এই প্লাস্টিক বর্জন, বিশেষ করে প্লাস্টিক যেভাবে ক্ষতি করছে সমাজ বিভিন্ন দিক দিয়ে, আপনাকে ধরুন প্লাস্টিক যারা ক্রেতা আছে তারা দোকানে যাচ্ছে, যাওয়ার পরে তারা যে মাল সামগ্রী নিচ্ছে, নেওয়ার পরে ওই প্লাস্টিকের মধ্যে এইটার লেগে ধরুন আমরা বারবার মানুষকে বলছি, তা সত্ত্বেও সচেতন হচ্ছে না। সেই কারণে উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের সরকারিভাবে আমরা একটা ক্যাম্প করেছিলাম আমাদের পাথরপুকুর বাজারে। সেখানে আমরা প্রত্যেকটা দোকানদার এবং যারা আমাদের উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের এলাকার সমস্ত মানুষকে আমরা ওই মাইকের মাধ্যমে, প্রচারের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি যে প্লাস্টিক আমাদের কোনো মতেই আমরা ব্যবহার করব না, এবং যারা ব্যবহার করছে তাদেরকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। হ্যাঁ, পঞ্চায়েতের তো সমস্ত স্টাফ ছিল, আমাদের প্রধান তো ছিলই, তার সঙ্গে যারা সচিব আরও যারা আমাদের পঞ্চায়েতের কর্মকর্তা সবাই ছিল। কত মাইক্রনের উপরে বা নিচে হলে এটা ক্ষতি হবে বলে মনে করছে? ওটা তো মাটিতে পড়লেই ক্ষতি, এবারে মাটি পড়ে আবার তারপরে আবার মাটি পড়ে যাচ্ছে, তাহলে চাপা হয়ে যাচ্ছে, যেহেতু ওটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। কেননা ওটা তো আর নষ্ট হয়ে যায়নি, যেমন কাগজ নষ্ট হয়ে যায়, সার পাতা নষ্ট হয়ে যায়, কিন্তু প্লাস্টিকটা তো আর নষ্ট হয়নি। এটা তো আমাদের গ্রাম বাংলা বলে অনেক পরে হচ্ছে, শহরে এগুলো অনেক আগেই হয়েছে, তো আমাদের গ্রাম বাংলার মানুষরা এখনও সেই সচেতন হয়নি, যাতে সকলে সচেতন হয় সেই জন্যই আমরা এই প্রোগ্রামটা করলুম এখানে, এবং গোটা উত্তরবঙ্গ অঞ্চলেই হচ্ছে।